বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ দেশের সব ভাস্কর্য রক্ষায় রিটের শুনানি আজ বাবুনগরী মামুনুল ফয়সালের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। করোনার ক্ষতি পোষাতে জ্বালানি ও পার্কিং চার্জ মওকুফের দাবি বিমান সংস্থা, সরকারের সহযোগিতা প্রত্যাশা। সামুদ্রিক মৎস্য আইন সংশোধনের দাবি, ফিশিং ট্রলার মালিক শ্রমিকদের মাছ শিকার বন্ধ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি রোমানা আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ দেশের সব ভাস্কর্য রক্ষায় নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজ। এদিকে কুষ্টিয়ার ঘটনা দুঃখজনক উল্লেখ করে সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল রক্ষায় নিরাপত্তা দিতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোহরাওয়ার্দি উদ্যানে চলমান স্থাপনার নিরাপত্তা দেওয়ারও নির্দেশনা দেন আদালত। এর আগে সারা দেশের 380 উপজেলা ও 63 জেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের প্রতিবেদন দাখিল করা হয় হাইকোর্টে। বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের দ্বৈত বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হয়। সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মুজিববর্ষের সব জেলা উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। সে সময় 30 দিনের মধ্যে আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দিতে বলা হয়। এদিকে হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক এবং সৈয়দ ফজলুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের দুটি মামলা দায়ের করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে সংবিধান বিরোধী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ায় তাদের বিরুদ্ধে এসব মামলা করা হয়। মামলার বাদী মুক্তিযুদ্ধ মঞ্চ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন। দুই মামলা শুনানি শেষে 7 জানুয়ারির মধ্যে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। জ্বালানি এবং পার্কিং চার্জ সহ অ্যারোনটিক্যাল নন অ্যারোনটিক্যাল চার্জ মওকুফ চায় বিমান সংস্থাগুলো। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানিয়েছেন তাদের দাবি প্রস্তাব আকারে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অনুমোদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন মন্দা কাটাতে সরকারের উচিত সংস্থাগুলোর পাশে দাঁড়ানো। জসিম জুয়েলের রিপোর্ট। করোনাকালে আর সবকিছুর মতো ক্ষতিগ্রস্ত এভিয়েশন খাত প্রায় 6 মাস বন্ধ ছিল। এ সময়ে একেবারেই খাদের কিনারে এসে ঠেকেছে খাতটি। এরপর স্বাস্থ্যবিধি মেনে চলাচল শুরু হলেও কোমর সোজা করে দাঁড়াতে পারেনি এভিয়েশন খাত। এরই মধ্যে আবার চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, নভোয়ার এবং রিজেন্ট এয়ারওয়েজ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। করোনাকালের ক্ষত কাটানোর চেষ্টা করছে বিমান সংস্থাগুলো। এ অবস্থায় সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে এয়ারলাইন্সগুলো বিপিসি পদ্মা ওয়েল টাকা পাবে, এটি 2014-18 পর্যন্ত ওই সময়কার পাওনা, সেটি বিবেচনা করছেন কি করা যাবে। আমাদের টিকে থাকার জন্য আমাদের যেসব চার্জেসগুলো আছে, বিশেষ করে অ্যারোনটিক্যাল চার্জ, অ্যারোনটিক্যাল চার্জ বলতে আমি ল্যান্ডিং, পার্কিং, সিকিউরিটি, রুট নেভিগেশন, এই চার্জগুলো অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেসব কান্ট্রির তুলনায় কম্প্যারেটিভলি আমরা বেশি পে করি। এই যে মানে ডিফারেন্সটা আছে, আমরা বলেছিলাম যে এই ডিফারেন্সটা যেন না থাকে। বিমান সংস্থাগুলোর দাবিগুলো সরকার ইতিবাচক হিসেবেই দেখছে বলে জানালেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। সিভিল এভিয়েশন পক্ষ থেকে এবং আমাদের মন্ত্রণালয়ের সহায়তায় আমরা একটি এবং তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা কিছু কিছু তাদের এভিয়েশন এটা অ্যারোনটিক্যাল যে চার্জ আছে চার্জগুলো কিছু কিছু মাফ মওকুফ করার জন্য আমরা একটা প্রস্তাবনা পাঠিয়েছি। এটা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের জন্য আছে। দেশের বিমান সংস্থাগুলো এর আগে কখনো এরকম বিপর্যয়ে পড়েনি, তাই সংকট কাটিয়ে উঠতে সরকার পাশে দাঁড়াবে বলে আশা করছেন এই এভিয়েশন বিশেষজ্ঞ। এখন যে দাবিগুলো তারা করছে এটা অত্যন্ত যৌক্তিক দাবি বলে আমি মনে করি। এই সময় যে কোনো ধরনের সহযোগিতা এয়ারলাইন্সের জন্য যেখানে যেখানে সম্ভব সবগুলো ক্ষেত্রেই কিন্তু অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল স্বাভাবিক হলেও আন্তর্জাতিক রুটে পরিস্থিতি এখনো নাজুক, তাই ঘুরে দাঁড়ানো সহজ হবে না বলে মনে করছেন তারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। সামুদ্রিক মৎস্য আইন সংশোধনের দাবিতে সমুদ্রে মাছ শিকার বন্ধ করে দিয়েছে ফিশিং ট্রলার মালিক শ্রমিকরা। এতে দেশের অন্যতম এই রফতানি খাতটি হুমকিতে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আলোচনা করে দ্রুত আইনটি সংশোধনের দাবি মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের।
বিপ্লব মজুমদারের ক্যামেরায়। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। মৎস্যায়ন সংশোধনের দাবিতে আন্দোলন নেমেছে জাহাজ মালিক, মেরিন ফিশারিজ কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টরা। সাগরে মাছ ধরা বন্ধ করে দিয়ে ধর্মঘট শুরু করেছে তারা। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে জাহাজের মাধ্যমে সাগরে মাছ ধরা। দেশের সমুদ্র সীমায় মাছ ধরছে 95টি প্রতিষ্ঠানের 258টি জাহাজ। বছরে আহরিত মাছের পরিমাণ 1.5 লাখ টন, যার অর্ধেকই রপ্তানি হয়। সদ্য পাশ হওয়া আইনটি সমুদ্র থেকে মৎস্য আহরণে বাধাগ্রস্ত করবে বলছেন জাহাজ মালিক সহ সংশ্লিষ্টরা। আইনটি পরিবর্তনের দাবি তাদের। যে ব্যক্তি জাহাজ দায়িত্ব নিয়ে সমুদ্রে যাবে তাকে 25 লাখ টাকা জরিমানা এবং 2 বছরের জেল দিতে পারবে। আপিল করার কোনো সুযোগ রাখে নাই, এটা তো কোনো আইন হইতে পারে না। আমাদের প্রতিবাদ এখানে, আইনটি বাস্তবায়ন করা হলে আমাদের মেরিন ফিশিং সেক্টরটা একটা শান্তিপূর্ণ সেক্টর, এখানে কখনো কোনো ধর্মঘট হয় না, কোনো অশান্তি হয় না, কোনো বিশৃঙ্খলা হয় না। আইনটি নতুন করে সংশোধনের আগে অংশীজনের সাথে কোনো আলোচনা করা হয়নি, অভিযোগ তাদের। এই আতঙ্কিত অবস্থা থেকে এই যে সুযোগ, দুর্নীতি করার যে সুযোগ এই ব্যবস্থাপনার মাধ্যমে, এগুলির থেকে পরিত্রাণ পেতে হবে। সাগরে মাছ ধরা বন্ধ থাকলে দেশের অন্যতম রপ্তানি খাতটি বিপর্যয়ে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। টাঙ্গাইলের গাড়িন্দায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 5 জন নিহত ও 2 জন আহত হয়েছে। ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জানান, সকাল 8টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 4 জন নিহত হয়। আহত 3 জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় 1 জন। এ পর্যায়ে বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান প্রেরণা জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের। 9 মাসে কণ্ঠযোদ্ধাদের গানে উদ্দীপ্ত হয়েছে মুক্তিসেনারা। একের পর এক হামলার নাস্তানাবোধ হয়েছে হানাদাররা। শুধু মুক্তিযোদ্ধাদেরকেই নয়, গণজাগরণের গণসঙ্গীত উদ্দীপ্ত করেছে পুরো জাতিকে। রণাঙ্গনের যোদ্ধাদের কাছে স্বাধীন বাংলা বেতারের গান বেজে উঠেছে সংকেত হিসেবেও। মৃত্যুকে আলিঙ্গন করে বিজয়ের পথেই হেঁটেছে বীর বাঙালি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। শব্দ, কথা, সুরের ইন্দ্রজালে দেশমাতৃকার বন্দনা। সময়টা 1971। স্বাধীনতাকামী বাঙালি জাতির মনে তো বটেই, দেশের প্রতিটি কোণে ধ্বনিত স্বাধীন বাংলা বেতারের গান, যে গান বুনেছে স্বাধীনতার স্বপ্নবীজ। স্বাধীনতা যুদ্ধে দেশ, মাটি ও মাকে নিয়ে কণ্ঠযোদ্ধাদের লড়াই। দেশাত্মবোধক এসব গান উদ্দীপ্ত করে বাঙালির চেতনাকে, সাহস যোগায় রণাঙ্গনের যোদ্ধাদের। নির্মম অত্যাচার নির্যাতনেও স্বাধীন হওয়ার শপথ বাক্যে অটুট থাকার বিশ্বাসে আত্মপ্রত্যয়ী বাংলার মানুষ। এরকম অসংখ্য গান দেখিয়েছে মুক্তির দিশা। সারা দেশে ছড়িয়ে থাকা মুক্তিযোদ্ধাদের কাছে সংকেত হিসেবেও বাজানো হতো স্বাধীন বাংলা বেতারের গান। আমাদের গানগুলি কিন্তু গেরিলা যুদ্ধে সংকেত হিসাবেও ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, এটি আমাদের একটি গর্বের বিষয়। আমাদের কোনো স্লোগান বা আমাদের কোনো গান গেছে কিন্তু গেরিলা যুদ্ধের সিগন্যাল হিসেবে, যে এই গানটা বাজলে ওই মুখ ব্রিজটা উড়িয়ে দিতে হবে বা ওই বোর্ডটা উড়িয়ে দিতে হবে, নানান ধরনের সাংকেতিক কিছু ইয়ে ছিল। মৃত্যু ভয়কে তুচ্ছ করে সব প্রতিকূলতাকে হার মানিয়ে বিজয়ের গান গেয়েছেন স্বাধীন বাংলা বেতারের শিল্পীরা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে সমস্ত নতুন গানগুলি হয়েছিল, আমরা যেগুলি করেছিলাম, তার প্রত্যেকটি কিন্তু অস্ত্রের মতো ধ্বনিত হয়েছে সেই সময়। এবং এই গানগুলি কিন্তু শুধুমাত্র যে মুক্তিযোদ্ধাদেরকে উজ্জীবিত করেছে তা নয়,
পুরো বাঙালি জাতিটাকেই কিন্তু উজ্জীবিত করত। বিজয়ের প্রতিটি গান পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। একটা বেতার যন্ত্র যে মানুষকে এইভাবে উজ্জীবিত করতে পারে তার উদাহরণ কিন্তু বাংলাদেশেই প্রথম। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিয়েছি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঘন কুয়াশায় পটুরিয়া দৌলতদিয়ার ফেরি চলাচল বন্ধ, নদীতে আটকা পড়েছে কয়েকটি ফেরি। বিরতির পর আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, নদী পাড়ের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় 700 গাড়ি। গত রাত 11:00 থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দৌলতদিয়া খাট সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হবে। ৮ ডিসেম্বর শত্রুমুক্ত হয় পটুয়াখালী জেলা। পানিপটি যুদ্ধে পরাজিত হবার পটুয়াখালী থেকে পালাতে বাধ্য হয় হানাদার পাকিস্তানি সেনাদল। মাত্র 60 জন মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী মিলে পরাজিত করেছিল 375 জনের হানাদার দলকে। মুক্তিযোদ্ধাদের কোনো ক্ষতি না হলেও সে যুদ্ধে নিহত হয়েছিল 35 পাকিস্তানি সেনা। পটুয়াখালী প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টিতে 1971 সালের 18 নভেম্বর অনুষ্ঠিত জেলার একমাত্র সম্মুখ যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছিল বীর মুক্তিযোদ্ধারা। 8 ডিসেম্বর সকাল 6:30 6 মাইল দৌড়ে পানপট্টি ক্যাম্পে উপস্থিত হন মুক্তিবাহিনীর গুপ্তচর গলাচিপা এলাকার বাবলু। জানালো পাকিস্তানি বাহিনী আক্রমণ করবে পানপট্টি ক্যাম্প। ক্যাম্প কমান্ডার নুরুল হুদা সব মুক্তিযোদ্ধাদের বিষয়টি জানালেন। পজিশনে চলে গেল সকল মুক্তিযোদ্ধা। সকাল 8:00 ক্যাম্পের পশ্চিম দিকে বাঁধের ওপর পাকিস্তানি সেনারা আসতেই ট্রিগার টিপল মুক্তিসেনারা। প্রথমে 2 পুলিশ সহ 6 পাকিস্তানি সেনা মারা যাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় হানাদাররা। আবার দল গুছিয়ে বেলা 1:00 হামলা করে তারা। বিকাল 4:00 পর্যন্ত চলল লড়াই। মুক্তিবাহিনীর কাছে পরাজিত হয়ে পিছু হটে পাক সেনারা। যুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থানে 1996 সালে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু। পরে সরকারি সহায়তায় সেটি পূর্ণতা পায়। সেই সকাল 7:00 থেকে আমাদের যুদ্ধ আরম্ভ হয়েছিল। সন্ধ্যা 7:00 পর্যন্ত এক নাগারে মুক্তিবাহিনীর সাথে পাক বাহিনীর প্রচণ্ড যুদ্ধ হয়। ওরা ফায়ারিং দেয় যাতে আমরা এখান থেকে উগ্রহে চলে যাই, কিন্তু আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমাদেরকে পরাজিত করতে পারেনি। মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল তালিকা দাবি করেছেন এই বীর মুক্তিযোদ্ধা। পুরাতন জেলখানার মধ্যে যে গণকবর, মাদবার বাড়ির গণকবর, ডিসির বাংলোর সামনের গণকবর এবং ইম্পেরিয়াল ইউনিয়নের পায়রা কুঞ্জ সংলগ্ন একটি গণকবর এখন পর্যন্ত অরক্ষিত অবস্থায় আছে। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, গণকবর ও বধ্যভূমিগুলো সংরক্ষণে সকলকে উদ্যোগী হওয়ার আহ্বান এই বীর মুক্তিযোদ্ধাদের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ও মুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তাফিজুর রহমানকে সামরিক মর্যাদায় নড়াইলের লোহাগড়ের ইতনা গ্রামে দাফন করা হয়েছে। গতকাল রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাপ্টেন মারুফের নেতৃত্বে মোস্তাফিজুর রহমানের কফিনে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইতনা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান টগর, বঙ্গবন্ধু স্কোয়াডের সদস্য সহ আত্মীয় স্বজনেরা। মোস্তাফিজুর রহমান একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার দীপু শিকদারের চাচা। করোনা আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচ হাসপাতালে মারা যান তিনি।